হ্যালো ভিউয়ার্স, টিক ময়েন বলছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এডস অর্থাৎ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হয়। তো চলুন স্টোরে যাওয়া যাক। এই যে এই জায়গাটাতে হচ্ছে স্টোর, তো আমরা এখানে ক্লিক করব। এখানে দেখুন একটা পেজ চলে আসছে, তো এই পেজে আর কি এটাই হচ্ছে স্টোর। এখানে হোম, অ্যাপস, গেমস, মিউজিক, মুভিস অ্যান্ড টিভি, বুকস, এগুলো মানে অপশন দেওয়া আছে। তো আমরা হচ্ছে আজকে একটা অ্যাপ ডাউনলোড করব। আর একটা জিনিস ব্যাপারে বলে রাখি, সেটা হচ্ছে যে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার এখানে একটি অ্যাকাউন্ট সাইন ইন অবস্থা থাকতে হবে। এটা হচ্ছে মূলত একটা আউটলুক অ্যাকাউন্ট। তো আমি আমার আগের ভিডিওতে দেখেছি যে কীভাবে একটি আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসবেন। তো চলুন এবার আমরা ডাউনলোডের কাজ শুরু করি। তো তার আগে একটা জিনিস ব্যাপারে বলবো, সেটা হচ্ছে এখানে দেখুন বিভিন্ন অ্যাপস আছে যেগুলো হচ্ছে ডলার শো করছে এবং কোনোটা হচ্ছে ফ্রি লেখা আছে। তো এটা হচ্ছে যে যেগুলো ডলার আছে সেগুলো অবশ্যই ক্রয় করে তারপর ডাউনলোড করতে হবে, আর যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি এমনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আজকে আমরা অ্যাডোবি ফটোশপ পিএস ডাউনলোড করি। এখান থেকে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর এখানে চার্জ বক্সে যাব। চার্জ বক্সে যাওয়ার পর এখানে টাইপ করব অ্যাডোবি ফটোশপ পিএস। দেখুন আমাদের অ্যাপটা চলে আসছে যে পিএস এটা। তো চলুন এটার উপরে ক্লিক করা যাক। এবার এখান থেকে ইনস্টল, দেখুন অ্যাপসটি ডাউনলোড করা শুরু হচ্ছে, ডাউনলোডিং হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এইভাবে অ্যাপ ডাউনলোড করতে পারি। এবং একটা ব্যাপারে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই স্টোর আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোর মতোই যে প্লে স্টোরটা আছে, তো সেখান থেকে আর কি এই যে অ্যাপগুলো থাকে, তো এখানেও সেম কিছু কিছু অ্যাপস আছে যা অ্যান্ড্রয়েডের পাশাপাশি আমরা উইন্ডোজে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে স্টোরের মূলত কাজ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, এবং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।